সবাইকে বঙ্গচেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সো फ्रेंड्स আজকে BTC সাতোশি এর একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা জানেন যে ইতিমধ্যে BTC সাতোশিতে নতুন একটা আপডেট এসেছে যেটার মাধ্যমে হচ্ছে আপনি প্রতি 4 ঘন্টা পর পর যদি একটা ট্রানজেকশন করেন টেস্টনেট লাইভে তাহলে হচ্ছে আপনি 10000 BTC হ্যাশ রেট আপনি বৃদ্ধি করতে পারবেন সো এটা নিয়ে আজকে কথা বলবো এবং কিভাবে আপনারা টেস্টনেটে অংশগ্রহণ করবেন আপনারা জানেন BTC সাতোশি কিন্তু এখন টেস্টনেটে পদার্পণ করেছে এবং টেস্টনেটে কিন্তু আপনি চাইলে সেখানে আপনাকে ফ্রি যে BTC দেওয়া হবে সেটা আপনি ট্রানজেকশন করে কিন্তু আপনি এটা টেস্ট করতে পারেন যে আসলে এবং আমাদের সবারই উচিত এই টেস্টনেটটা করা এবং যদি আমরা বেশি সংখ্যক মানুষ টেস্টনেটে অংশগ্রহণ করি তাহলে হচ্ছে BTCsটা খুব দ্রুত সময়ের মধ্যে মেইনেটে চলে আসবে সো ফ্রেন্ডস আজকে ভিডিওটির মাধ্যমে সেই বিষয়টি দেখাবো এবং কীভাবে আপনি প্রতি 4 ঘন্টা পর পর আপনি 10000 হ্যাশ রেট বৃদ্ধি করবেন মাইনিং স্পিড বৃদ্ধি করবেন সেটা দেখিয়ে দিব তার আগে হচ্ছে যারা BTC সাতোশি অ্যাপটা এখনও আপডেট দেন নাই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে সরি গুগলে তাদের ওই অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনারা APK ডাউনলোড করে আপডেট দিতে পারবেন শুধুমাত্র এই আপডেটটা তারাই পাবেন যারা শুধু প্রিভিয়াস APK ডিলিট করে নতুন APK ডাউনলোড করে নেবেন তাদের ওয়েবসাইট থেকে তাদের ওয়েবসাইট পাওয়ার জন্য আপনি যেটি করতে হবে আপনি ক্রমে গিয়ে যদি সার্চ করেন BTCs.global আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি BTCs.global BTCs.global দেখতে পাচ্ছেন এই লিঙ্কে যদি আপনারা সার্চ করেন তাহলে হচ্ছে আপনারা APK-টা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন BTCs.global আপনারা যদি এই লিঙ্কে ক্লিক করেন তাহলে হচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট BTCs-এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটার মধ্যে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করবেন এখান থেকে আপনারা APK-টা ডাউনলোড করে নেবেন তাহলে হচ্ছে আপনারা সমস্যা হবে না APK-টা ডাউনলোড করে ইনস্টল করে নিলে কিন্তু আপনি সমস্ত আপডেট এটার মাধ্যমে পেয়ে যাবেন অনেকে হচ্ছে গুগল প্লে স্টোর থেকে অ্যাপও ডাউনলোড করছে বাট অ্যাপের মধ্যে অনেক সময় আপডেট আমি দেখতে পাচ্ছি না কিন্তু APK-টা ডাউনলোড করাটা আমার মনে হয় বেটার কারণ APK-টা হচ্ছে অফিসিয়াল APK কিন্তু অ্যাপের মধ্যে অনেক সময় আপডেটটা দেরিতে আসে সো আপনাদের উচিত APK-টা ডাউনলোড করে আপডেটটা করে নেওয়া তাহলে হচ্ছে আপনারা আজকে যে আমি যে ভিডিওটি দিচ্ছি যে উদ্দেশ্য করে সেটা আপনারা দেখতে পারবেন সো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে নিচে একটা অপশন অলরেডি কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন রেসিস টেনকে হ্যাশ বাই পার্টিসিপেন্ট ইন দ্য টেস্টনেট ট্রানজেকশান দেখতে পাচ্ছেন আপনি যদি টেস্টনেট ট্রানজেকশানে যদি আপনি অংশগ্রহণ করেন এবং প্রতি 4 ঘন্টা পর পর আপনি একটা ট্রানজেকশান যদি করেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে প্রতি একটা ট্রানজেকশানের জন্য 10000 করে আপনি এখানে মাইনিং স্পিড এখান থেকে বৃদ্ধি করতে পারবেন মাই হ্যাশ সো ফ্রেন্ডস আসি এবার আপনারা কীভাবে এই বিষয়টি করবেন প্রথমত হচ্ছে আপনাদেরকে যেটি করতে হবে কিউই ব্রাউজারটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে কিউই ব্রাউজারটা হয়তো আপনাদের অনেকেরই রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিউই ব্রাউজারটা এই ব্রাউজারটা আপনাদের সবাই ডাউনলোড করে নিতে হবে দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আমাদের এক্সটেনশনটা করতে হবে এবং টেস্টনেটের যে এক্সটেনশনটা রয়েছে সেটা আমাদের এটার মাধ্যমে করতে হবে আদারওয়াইজ আপনি কোনো অ্যাপের মাধ্যমে করতে পারবেন না সো কিউই ব্রাউজারটা হচ্ছে আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অবশ্যই আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যদি আপনি মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন না গুগল প্লে স্টোর থেকে জাস্ট কিউই অ্যাপটি যেটি রয়েছে দেখতে পাচ্ছেন কিউই ব্রাউজার আপনারা এই অ্যাপটা এখান থেকে ডাউনলোড করে নেবেন এই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওকে সো অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করার পর আপনাদেরকে যেটি করতে হবে আপনার প্রথমত হচ্ছে অ্যাপের ভিতরে প্রবেশ করবেন কিউই ব্রাউজারের ভিতরে প্রবেশ করবেন কিউই ব্রাউজারের ভিতরে প্রবেশ করার পর আপনাদেরকে এখানে যেটি করতে হবে সো ফ্রেন্ডস কিউই ব্রাউজারের ভেতর কিন্তু আমি অলরেডি প্রবেশ করেছি কিউই ব্রাউজারের ভেতর প্রবেশ করার পর আমাদের হচ্ছে ম্যাটামাস্ক আপনারা জানেন ইতিমধ্যে ম্যাটামাস্কের যে নেটওয়ার্কটি রয়েছে সেই এক্সটেনশনটা আমাদের অ্যাড করতে হবে সো ম্যাটামাস্কের এক্সটেনশনটা অ্যাড করার জন্য আমাদেরকে যেটি করতে হবে আপনারা জাস্ট উপরে দেখতে পাচ্ছেন সার্চ বাটন রয়েছে আপনারা এখানে সার্চ করবেন সো এখানে আপনাদের সার্চ করতে হবে এক্সটেনশন ম্যাটামাস্ক দেখতে পাচ্ছেন এক্সটেনশন ম্যাটামাস্ক আপনারা এটা লিখে সার্চ করবেন আমি অলরেডি লিখে ফেলেছি দেখতে পাচ্ছেন এক্সটেনশন ম্যাটামাস্ক এটা আপনারা লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করার পর হচ্ছে আপনারা প্রথমত যে অপশনটি পাবেন দেখতে পাচ্ছেন গুগল ম্যাটামাস্ক এক্সটেনশন আমাদেরকে গুগল সরি BTCs টেস্টনেটটা এক্সটেনশনটা অ্যাড করার জন্য আমাদেরকে অবশ্যই ম্যাটামাস্কটা এখানে এক্সটেনশন করতে হবে তারপর হচ্ছে আমরা BTCs টেস্টনেটটা এখানে অ্যাড করতে পারবো সো এখানে দেখতে পাচ্ছেন ম্যাটামাস্ক একটা অপশন রয়েছে আপনি সিম্পলি ম্যাটামাস্কের উপরে ক্লিক করে দেবেন ম্যাটামাস্কের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে সরাসরি ক্রম ওয়েব স্টোরে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি ক্রম ওয়েব স্টোরে প্রবেশ করেছি প্রবেশ করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ম্যাটামাস্ক অ্যাড টু ক্রম আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন উপরে যে সরি এখানে দেখতে পাচ্ছেন উপরে অ্যাড টু ক্রম একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন সো অবশ্যই আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রম একটা অপশন হচ্ছে আপনি সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবেন
অ্যাট্রুকমের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ওয়েব স্টোরে কনফার্মেশন চাচ্ছে আপনি এটাকে ওকে করে দেবেন। ওকে করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে এটা দেখতে পাচ্ছেন চেকিং চলছে, এটা ডাউনলোড হচ্ছে, চেকিংটা কমপ্লিট হবে। চেকিংটা কমপ্লিট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ফ্রম ক্রোম একটা অপশন চলে আসবে, তার মানে হচ্ছে আপনার এক্সটেনশনটা অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। সো এক্সটেনশনটা এখানে এরকম অপশন আসার পর আপনাকে যেটি করতে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট যে চিহ্নটি রয়েছে ডান পাশে আপনার সিমপ্লেটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু নিচে চলে আসবে, নিচে আসার পর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এটা ম্যাটা মাস্টার এক্সটেনশন এখানে অ্যাড করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। সো আপনি সিম্পলি এখানে যে ম্যাটামাস্ক যে অপশনটি রয়েছে আপনি সিম্পলি ম্যাটামাস্কের উপরে ক্লিক করে দেবেন। ম্যাটামাস্কের উপরে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার যদি ম্যাটামাস্ক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এটা ইম্পোর্ট করতে পারবেন, আদারওয়াইজ আপনি এখানে নিউ অ্যাকাউন্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম টু ম্যাটামাস্ক একটা অপশন চলে আসছে, আপনি জাস্ট এখানে গেট স্টার্টেডে ক্লিক করে দেবেন। গেট স্টার্টে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে রিকভার, এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন চলে আসলো, একটা হচ্ছে নাও অলরেডি সিক্রেট রিকভার প্রেস, যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনাকে এটা ইম্পোর্ট করে নেবেন, আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এখানে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। সো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তারপরে আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আপনি জাস্ট এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি অপশন চাচ্ছে, আপনি এটাকে অ্যাগ্রি করে দেবেন দেখতে পাচ্ছেন, আপনি এটাকে অ্যাগ্রি করে দেবেন। অ্যাগ্রি করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস নিউ পাসওয়ার্ড, আপনাকে এখানে একটা 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, তারপর হচ্ছে এখানে আপনার আই হ্যাভ বি রিড অ্যাগ্রি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন এটাতে ক্লিক করুন। ফ্রেন্ডস আমি একটা ডেমো অ্যাকাউন্ট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে প্রথমত হচ্ছে এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিন, আপনার মতো করে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি নিজের মতো করে। ওকে, তারপর হচ্ছে এখানেও আমি সেম পাসওয়ার্ড, জাস্ট একটা ডেমো অ্যাকাউন্ট আপনাদেরকে দেখানোর জন্য অ্যাকাউন্টটা করা। সো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 8 ডিজিটের একটা পাসওয়ার্ড, তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আই রিড দ্য মেসেজ, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন রয়েছে, আপনি জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা লোডিং নিচ্ছে, সো এটা একটু সময় নেবে, আমি একটু ওয়েট করি। ওকে, সিকিউর ইউর ওয়ালেট আপনি সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি দেখতে পারেন, দেখে নিন দেখতে পারেন, দেখে আপনি বুঝতে পারেন, আদারওয়াইজ আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে আপনাকে একটু পরে আপনাকে 12টা ডিজিটে পাসপ্রেস দেওয়া, আপনি এটা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু রিবিল সিক্রেট ওয়ার্ডস, আপনি এটাতে ক্লিক করলে আপনাকে এরকম করে আপনাকে 12 শব্দের নেমোনিক দেওয়া, আপনি জাস্ট এই নেমোনিকগুলো এখান থেকে কপি করে নেবেন, এটা কারণ পরবর্তীতে আপনার লাগবে। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে জাস্ট এই প্রেসগুলো আপনি এখান থেকে কপি করে নেবেন। সো আমি এটা কপি করে নিয়েছি, আপনি এটা কপি করে নেবেন, অবশ্যই কপি না করলে কিন্তু আপনার পরবর্তীতে অ্যাকাউন্ট আপনি রিকভার করতে পারবেন, এটা আপনি কপি করে কোথাও সেভ করে নেবেন। সো আপনি যদি এটা কপি করে নেবেন, কপি করার পর হচ্ছে আপনি যে সিম্পলি দেখতে পাচ্ছেন নেক্সট একটা অপশন রয়েছে, আপনি সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করবেন, আপনি যে 12 ডিজিটের যে নামানিগুলো আপনি কপি করেছেন সেই নামানগুলো আপনি এখানে দিয়ে দিবেন একটার পর একটা করে। সো আমি একটু ওয়েট করি কোন নামানিগুলো যেখানে ছিল আপনি সেখানে সেটা বসাতে হবে। সো প্রথমে যেটি ছিল আপনি সেটা আগে আলাদা কোথাও এটা পেস্ট করে রাখবেন, পেস্ট করার পর হচ্ছে প্রথম যে শব্দগুলো থাকবে ঠিক সেমভাবে করে এখান থেকে সে শব্দগুলো আপনি এখান থেকে সোর্স করে নেবেন, এখান থেকে ওই 12 নামানিকের যে শব্দগুলো ছিল সেখান থেকে আপনি এটা সোর্স করে নেবেন। সো আমি যে 12 শব্দটা নামানিকটা আমি কপি করেছি সেটা আমি এক জায়গায় পেস্ট করে নিই। আপনি এটা কোথাও পেস্ট করার পর আপনি সেখান থেকে যে শব্দটা যেখানে রয়েছে আপনি সেখান থেকে সে শব্দটা সেখানে বসাবেন। সো আমার প্রথম শব্দ হচ্ছে স্পন্সর, তারপর হচ্ছে প্যারেন্ট, তারপর হচ্ছে ইনফোর্স। তো স্পন্সর, প্যারেন্ট, ইনফোর্স, ওকে, তারপর হচ্ছে তারপরে যে শব্দগুলো রয়েছে টিম, এক্সাক্ট, ভেনু, মাসল, টিম, এক্সাক্ট, ভেনু, মাসল, ওকে, তারপর হচ্ছে এখানে রয়েছে টপ, ল্যাপটপ, অগাস্ট, ভোকাল পেপার, টপ, ল্যাপটপ, অগাস্ট, ভোকাল পেপার, এইভাবে করে আপনি যে শব্দটা যেখানে রয়েছে সেখানে আপনি সিরিয়াল মেনটেন করে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন কনফার্ম রয়েছে আপনি সেটি কনফার্মে ক্লিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন এটা অলরেডি কনগ্রেচুলেশন আমার অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়েছে, আমি এটাকে অল ডান নিচে রয়েছে দেখতে পাচ্ছেন অল ডানে ক্লিক করে দেবেন। অল ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ম্যাটামাস্ক এখানে এক্সটেনশন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ম্যাটামাস্ক। তো এবার আসে আমাদের মূল কাজটা করতে হবে, আমাদের মূল কাজটা যেটি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমাদের মূল কাজটা করতে হবে, যে কাজটি করতে হবে আপনারা জানেন যে BTCs সাতোশির একটা টেস্টনেটের একটা অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেসের সাথে আমাদের ম্যাটামাস্ক এক্সটেনশনটা অ্যাড করতে হবে। সো BTCs সাতোশির টেস্টনেটটা আপনারা টেস্ট করার জন্য যে অ্যাড্রেসটি তাদের যে লঞ্চিং যে অ্যানাউন্সমেন্টটা রয়েছে সেটার মধ্যে দিয়ে দিয়েছে, তারপর আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে অ্যাপসের ভেতরে কিউই ব্রাউজারের ভেতরে আবার সার্চ করবেন scan.test.btcs.network দেখতে পাচ্ছেন, আপনারা এটা লিখে সার্চ করবেন দেখতে পাচ্ছেন স্ক্যান
scan.test.btcs.network অবশ্যই সবগুলো ছোট হাতের হবে আপনারা এটা ভুল করেন অনেকে হয়তো ভুল করতে পারেন আমি লিংকটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে কপি করে এটা এখানে পেস্ট করে দিয়ে সার্চ করতে পারেন এখানে দেখতে লিখতে হবে scan.test.btcs.network এটা লিখে আপনারা সার্চ করবেন অবশ্যই কি ওই ব্রাউজারের মধ্যে সার্চ করবেন সো সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমরা সরাসরি সাতোশি যে ট্রেন টেস্টনেটে রয়েছে আমরা সেই তাদের অ্যাপে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন সাতোশি টেস্টনেটে প্রবেশ করার পর আমাদেরকে যেটি করতে হবে ফ্রেন্ডস আমাদেরকে যেটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ট্রানজ্যাকশন চলছে অলরেডি 800,000 প্লাস ট্রানজ্যাকশন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা একেবারে নিচে চলে যাবেন নিচে আসার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু সাতোশি নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে অ্যাড টু সাতোশি নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন সো আপনারা সিম্পলি অ্যাড টু সাতোশি নেটওয়ার্কের উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের যে মেটামাস্ক যে এক্সটেনশন রয়েছে সেটার সাথে এটা কানেক্ট করে নেবে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কানেক্ট করে নিয়েছে সো অটোমেটিকলি কানেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ নামক একটা অপশন রয়েছে একেবারে নিচ্ছে আপনি এটাকে অ্যাপ্রুভ করে দেবেন ক্লিক করে সো আমি এটাকে অ্যাপ্রুভ করে দিলাম আবার সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এটা কানেক্টেড হয়ে গিয়েছে মেটামাস্কের সাথে আমার সাতোশি চেইন নেটওয়ার্ক অলরেডি এখানে কানেক্টেড হয়ে গিয়েছে সো এটা একটু লোড নিচ্ছে লোড নেওয়ার পর ফ্রেন্ডস আপনারা এখানে দেখতে পাবেন সেই বিষয়টি আবার আমাদেরকে যেটি করতে হবে এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে আপনার থ্রি ডটের উপরে ক্লিক করে দেবেন থ্রি ডটের উপরে ক্লিক করার পর আমাদের মেটামাস্ক অ্যাপসের ভিতরে প্রবেশ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন মেটামাস্কের যে এক্সটেনশন রয়েছে সেই এক্সটেনশনে আপনারা প্রবেশ করবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি সরাসরি কিন্তু মেটামাস্ক এক্সটেনশনে প্রবেশ করলাম প্রবেশ করার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন অলরেডি আমার এটা দেখতে পাচ্ছেন সাতোশি চেইন টেস্টনেট অলরেডি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সো অবশ্যই আপনারা থ্রি ডটে ক্লিক করে মেটামাস্ক এক্সটেনশনে প্রবেশ করার পর আপনারা এই বিষয়টি দেখতে পারবেন সো ফ্রেন্ডস আপনাদের এখানে অ্যাকাউন্ট করার পর কিন্তু এখানে 00 থাকবে 00টি BTCS থাকবে সো এখানে আপনাদেরকে ফ্রিতে একটা BTCS তারা ফ্রিতে টেস্টনেটের জন্য দেবে তো সেটা কালেক্ট করার জন্য আপনাদের যেটি করতে হবে এবার সেটা দেখিয়ে দিচ্ছি সো আমি কিন্তু অলরেডি এটা কালেক্ট করে ফেলেছি এবং কিন্তু আমি অলরেডি ট্রানজ্যাকশন করেই কিন্তু আমি আমার হ্যাশট্যাগ বৃদ্ধি করছি সো আপনারা প্রসেসটা ফলো করেন কীভাবে আমি 1 BTC ফ্রি টেস্টনেটটা কালেক্ট করছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর ট্রানজ্যাকশন কীভাবে করবো সেটা দেখিয়ে দিব আমি আসার পর দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে যে নট কানেক্টেড একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা কিন্তু এখনও পুরোপুরিভাবে কানেক্টেড হয় না যেহেতু অটোমেটিকলি কানেক্ট হতে একটু সমস্যা হয় সো আমরা এটা ম্যানুয়ালি কানেক্ট করবো ম্যানুয়ালি কানেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে আপনি সিম্পলি থ্রি ডটের উপরে ক্লিক করবেন থ্রি ডটের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে কানেক্টেড সাইট দেখতে পাচ্ছেন আপনি সিম্পলি কানেক্টেড সাইটে ক্লিক করে দেবেন কানেক্টেড সাইটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল কানেক্ট কারেন্ট সাইট একটা অপশন রয়েছে আপনি সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এটাকে আপনি নেক্সট করে দেবেন ওকে আবার কানেক্ট করে দেবেন কানেক্ট করার পর দেখতে পাচ্ছেন এটা অলরেডি কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এটা কানেক্টেড করে দেবেন কানেক্টেড না করলে কিন্তু আপনার এটা আপনি যে ডেমো যে 1 BTC ট্রান্সফার করবেন সেটা এখানে আসবে না সো অবশ্যই এটাকে আপনি কানেক্ট করে দেবেন সো এবার আমাদের কিন্তু এটা কাজ শেষ আমাদের কিন্তু মেটামাস্ক এক্সটেনশন হয়ে গিয়েছে এবার আমাদেরকে যেটি করতে হবে 1 BTC কালেক্ট করতে হবে সেটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড্রেস দেওয়া রয়েছে আপনাকে আপনি জাস্ট এখান থেকে এই অ্যাড্রেসটা এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন কপি অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করে এটাকে আপনি কপি করে নেবেন সো আমি কিন্তু এটা অলরেডি কপি করে নিয়েছি কপি করার পরে হচ্ছে আমাদের স্ক্যান আমাদের যে সাতোশি টেস্টনেটের যে অফিসের ওয়েবসাইটটি রয়েছে আপনাদেরকে সেখানে প্রবেশ করতে হবে সেখানে আপনারা চলে যাবেন সেখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান টেস্ট BTCS নেটওয়ার্ক যে অপশনটি রয়েছে আপনারা এখানে যেটা লিখতে হবে সেটা আমি আপনাদেরকে দেখে যাচ্ছি সেটাকে আপনারা কপি করে নেবে আবার এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর আমাদের দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু আমি এখানে অলরেডি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন সো এখানে আমাদের আরেকটা কিছু অ্যাড করতে হবে এখানে একেবারে লাস্টে এসে আপনাদেরকে যেটি লিখতে হবে ফসিট লিখতে হবে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস scan.test.btcs.network যে অ্যাড্রেসটা আপনার কপি করেছে সেটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর লাস্টে দেখতে পাচ্ছেন একটা হাই অবলিক রয়েছে অবলিকের পর আপনারা এখানে লিখে দেবেন ফসিট FOUCET ফসিট ওকে আপনার এই ফসিটটা লিখে দেবেন সরি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এভাবে লিখবেন scan.test.btcs.network লেখার পর যে অবলিকটা থাকবে অবলিকের পর ফসিট লিখে দিবেন দেখতে পাচ্ছেন আমি এটা অলরেডি লিখে দিয়েছি সো ফসিট লেখার পর আপনাকে এটাকে সার্চ করবেন সো আমি এটাকে সার্চ করছি সার্চ করার পর আপনাদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন সাতোশি চেইন ফসিট আপনাদেরকে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন সো এখান থেকে আমাদেরকে 1 BTC কালেক্ট করতে হবে 1 BTC কালেক্ট করার জন্য আমরা যে অ্যাড্রেসটি কপি করেছি মেটামাস্কের আপনারা সেই অ্যাড্রেসটি এখানে আপনারা পেস্ট করে দেবেন সো আমি এখানে ক্লিক করে আমি যেটা কপি করেছি সেটা কিন্তু অলরেডি আপনার নিচে এখানে আপনার থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এখানে আপনি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস একটা অপশন রয়েছে
সরি। সো ফ্রেন্ডস, আপনি এখানে ক্লিক করার পর আপনার এখানে একটা অপশন থাকবে, একেবারে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনি যে কপিটা করেছেন, আপনি এখানে ক্লিক করলে কিন্তু আমার অ্যাড্রেসটা এখানে শো করছে দেখতে পাচ্ছেন নিচে। আপনি জাস্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন। অ্যাড্রেসটা এখানে পেস্ট করার পর যেটা আমরা কপি করেছি মেটামাস থেকে, এটা হয়তো অনেকের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে, তারপরে যারা ইচ্ছে তারা করতে পারেন। আমি জাস্ট আপনাকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন গেট টি বিটিএস একটা অপশন, আপনি এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিন্তু এটা কিন্তু অলরেডি আপনার ইয়েতে চলে যাবে, ওয়ালেটে কিন্তু এক টি বিটিএস তারা দিয়ে দিবে। প্রতিদিন আপনার এখান থেকে একটা করে টি বিটিএস কালেক্ট করতে পারবেন। সো এবার আসি, আপনি যখন এটা কালেক্ট করবেন, কালেক্ট করার পর এক টি বিটিএস কিন্তু আপনার এখানে মেটামাস্ক ওয়ালেটে শো করবে। আমি কিন্তু অলরেডি এটা রিসিভ করে ফেলেছি, আপনাদের কিন্তু এখানে জিরো জিরো থাকবে। আমি কিন্তু একটা অলরেডি একটা টি বিটিএস কালেক্ট করার পর আমি সেটা দিয়ে অলরেডি ট্রানজ্যাকশন করেছি। সেই ট্রানজ্যাকশন করার জন্য আমার এখানে 0.99 টি বিটিএস রয়েছে। সো এবার আসি ফ্রেন্ডস, আমাদেরকে যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে একটা ফ্রেন্ড যখন আপনি 1 TBTS এখানে কালেক্ট করে ফেলবেন ফ্রিতে, তারপর হচ্ছে আপনার পরবর্তী যে কাজটি করতে হবে, আগে আপনারা কালেক্ট করবেন 1 TBTS। 1 TBTS কালেক্ট করার পর আপনার আবার আপনার এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন। এখান থেকে অ্যাড্রেসটা কপি করার পর আপনারা সরাসরি আপনাদের যে সাতোশি অ্যাপটি রয়েছে সেই অ্যাপে প্রবেশ করবেন। সো আমি কিন্তু অলরেডি এখানে এক্সটেনশনটা এখানে অ্যাড করে ফেলেছি, ওয়ালেটটা অ্যাড করে ফেলেছি। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে থাকবে, সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। আমি একটা স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি এখানে অলরেডি আমার ওয়ালেটটা কানেক্ট করে ফেলেছি। সো আপনারা যারা এখানে ওয়ালেটটা কানেক্ট করেন নাই, তাদের কীরকমটা শো করবে সেটা দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, আপনারা যারা ওয়ালেটটা অ্যাড করেন নাই, তাদের এরকমটা শো করবে দেখতে পাচ্ছেন। আমার মোবাইল স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু ওয়ালেট একটা অপশন থাকবে আপনাদের। আপনারা জাস্ট এখানে অ্যাড টু ওয়ালেটে ক্রিয়েট করে দেবেন। অ্যাড টু ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করার পর আপনাকে যে অ্যাড্রেসটা আমরা মেটামাস থেকে কপি করেছি সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে ওয়ালেটটা অ্যাড করে নেবেন। ওকে, ওয়ালেটটা অ্যাড করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, ওয়ালেটটা অ্যাড করার পর কিন্তু আপনারটাও কিন্তু ঠিক সেমভাবে আমার মতো এরকম শো করবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা শো করবে। শো করার পর এখানে দেখতে পাচ্ছেন রিসিভ হ্যাশ একটা অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্লিজ সেন্ড এ ট্রান্সফার ট্রানজ্যাকশন সাকসেসফুলি টু রিসিভ দ্য হ্যাশ। আমাদেরকে অবশ্যই একটা ট্রানজ্যাকশন করতে হবে। সো আপনি যদি ট্রানজ্যাকশন না করেন, 4 ঘন্টা পরপর কিন্তু আপনি এখান থেকে 10,000 হ্যাশ রেট বৃদ্ধি করতে পারবেন। এই 10,000 হ্যাশ রেট বৃদ্ধি করার জন্য প্রতি 4 ঘন্টা পরপর আপনাকে একটা ট্রানজ্যাকশন করতে হবে, যে পরিমাণ হোক আপনি ট্রানজ্যাকশন করতে হবে, যেটা আপনাকে 1 TBTS ফ্রিতে দিয়েছে সেটা দিয়ে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন একটু একটু করে। সো আপনারা অবশ্যই এই ট্রানজ্যাকশন করার জন্য আপনাদেরকে কারো একজনের সাতোশি টেস্টনেটের একটা অ্যাড্রেস লাগবে। সেই অ্যাড্রেসটা আপনার চাইলে আমার কাছ থেকে নিতে পারেন, আমার অ্যাড্রেস আপনারা ট্রান্সফার করতে পারেন ফ্রিতে। জাস্ট এটা কোনো ভ্যালু নেই, জিরো, যেহেতু এটা টেস্ট একটা কয়েন, এটা কোনো ভ্যালু হবে না। জাস্ট আপনাদেরকে ট্রানজ্যাকশনের জন্য এই কয়েনটা দেওয়া হয়েছে। সো আপনারা চাইলে আমার ওয়ালেটে দিয়ে দিতে পারেন, আমার ওয়ালেটে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আপনাদের সুবিধার্থে কমেন্ট বক্সে আমি পিন পোস্ট করে দিই। আপনারা চাইলে সেখান থেকে কপি করে আমার অ্যাড্রেসটা আপনারা ট্রান্সফার করতে পারেন, অথবা অন্য কারো অ্যাড্রেস আপনি ট্রান্সফার করতে পারেন। সো আপনারা সেই অ্যাড্রেসটি কপি করে আপনারা যেভাবে ট্রান্সফার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, কীভাবে ট্রান্সফার করবো সেটা দেখিয়ে দিচ্ছি। আপনি সরাসরি আবার ক্রম ব্রাউজে চলে যাবেন। ক্রম ব্রাউজে যাওয়ার পর আমাদের যে এক্সটেনশনটা রয়েছে মেটামাস্ক, যে এক্সটেনশনটা আপনি সেই এক্সটেনশনে প্রবেশ করবেন। দেখতে পাচ্ছেন মেটামাস্ক এক্সটেনশনে প্রবেশ করবেন। এক্সটেনশনে প্রবেশ করার পর আমরা যে অ্যাড্রেসটা আমি দিয়ে দিব সেই অ্যাড্রেসে আপনি ট্রান্সফার করতে হবে টিবিটিএসি আপনার সম পরিমাণ, আপনি যেটা ইচ্ছে আপনি যে কোনো একটা পরিমাণ অ্যামাউন্ট আপনি এখানে দিয়ে দিতে পারেন। সো আসার পর হচ্ছে এখানে আপনি আনলক করার জন্য পাসওয়ার্ড দিয়ে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার মেটামাস্ক এক্সটেনশনে প্রবেশ করেছি। প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড একটা অপশন রয়েছে, আপনি সিম্পলি সেন্ডের উপরে ক্লিক করে দেবেন। সেন্ডের উপরে ক্লিক করার পর আপনি যে অ্যাড্রেসটি কপি করেছেন পাবলিক অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে অ্যামাউন্টটা দিতে হবে, আপনি কী পরিমাণে অ্যামাউন্ট এখানে ট্রান্সফার করতে চান। আমি সামান্যতম অ্যামাউন্ট এখানে ট্রান্সফার করব। সো আপনি আপনার মতো করে অ্যামাউন্ট দিতে পারেন। সো আমি অ্যামাউন্টটা দিয়ে দিন, তারপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট রয়েছে, আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা অলরেডি কনফার্মেশন চাচ্ছে, আপনি এটাকে কনফার্ম করে দেবেন। সো এটা একটু ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি পেন্ডিং রয়েছে, এটা 2 থেকে 5 সেকেন্ড সময় নেবে। 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে এটা এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি সেন্ড হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন নোটিফিকেশন চলে যাচ্ছে কনফার্মেশন ট্রানজ্যাকশন। সো আমার এটা একটা ট্রানজ্যাকশন কমপ্লিট করার পর আপনাদের এটি করতে হবে, আপনাকে সরাসরি আবার সাতোশি বিটিসিএস অ্যাপসের ভেতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এবার হচ্ছে আপনি যখন রিসিভ বিটিসিএস ক্লিক করবেন, তখন আপনাকে এখানে আপনি একটু লক্ষ্য করবেন, আমার এখানে কিন্তু 7,18,000 মাই হ্যাশ রয়েছে, এখন দেখবেন আরও 10,000 এখানে অ্যাড হয়ে যাবে। সো আপনি ট্রানজ্যাকশনটা কমপ্লিট করার পর আপনি সিম্পলি রিসিভ হ্যাশে ক্লিক করবেন। রিসিভ হ্যাশে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন। আপনি দেখতে পাচ্ছেন অলরেডি রিসিভ হ্যাশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুলি রিসিভড 10K হ্যাশ একটা অপশন চলে আসবে আপনার এখানে, আপনি এটাকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে অটোমেটিকলি 7,28,000 দেখতে পাচ্ছেন মাই হ্যাশ হয়ে গিয়েছে, 10,000 আমার এখানে হ্যাশ এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো আপনার এইভাবে করে দেখতে পাচ্ছেন এখানে কাউন্ট ডাউন হচ্ছে, এখন হচ্ছে আমার নেক্সট ব্লক হচ্ছে 15 ঘন্টা পর।
দেখতে পাচ্ছেন রিসিভিং 15 আওয়ার্স 10 মিনিট পরে কিন্তু আমি আবার এখান থেকে আরও 10,000 হ্যাশ। প্রথম হচ্ছে আপনি প্রথম একটা ট্রানজেকশন করার পর 4 ঘন্টা পর আপনি একটা সুযোগ পাবেন আরেকটা ট্রানজেকশন করার, এবং তার পরবর্তীতে তৃতীয় ট্রানজেকশন এসে হচ্ছে আপনি এখানে আর সুযোগ পাবেন 15 ঘন্টা। টোটাল হচ্ছে আপনার 24 ঘন্টার মধ্যে 3 থেকে 4টা ট্রানজেকশন করার সুযোগ পাবেন। সো ফ্রেন্ডস, এই হচ্ছে মোটামুটি অবস্থা। আপনার চাইলে কিন্তু এই ট্রানজেকশনটা করেই আপনারা কিন্তু প্রতি দিন এখান থেকে আপনার হিউজ পরিমাণ মাহে আপনার বৃদ্ধি করতে পারবেন। এবং আমি যদি আমার ওয়ালেটে প্রবেশ করি তাহলে দেখতে পাবেন আমার এটা কিন্তু অলরেডি এটা BTCs সাতোশি, সরি, আমার যদি মেটামাস্ক ওয়ালেটে প্রবেশ করি, প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অলরেডি এখান থেকে মাইনাস করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অলরেডি এখান থেকে 0.009 BTCs মাইনাস করে দেওয়া হয়েছে এখান থেকে, দেখতে পাচ্ছেন। সো আপনারা এইভাবে করে ট্রানজেকশনটা করবেন। অবশ্যই আমি যে প্রসেসটি দেখিয়ে দিয়েছি প্রসেসটা অবলম্বন করবেন। যদি পুরো ভিডিওটি আপনারা না বুঝে থাকেন বারবার দেখবেন, বারবার দেখে আপনারা এইভাবে ট্রাই করবেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে মাইহ্যাশ 10K করে প্রতি 4 ঘন্টা পর পর আপনারা এখান থেকে বৃদ্ধি করার সুযোগ পাবেন। এখানে আপনার কিন্তু অলরেডি কাউন্ট ডাউন হচ্ছে, আবার 15 ঘন্টা 9 মিনিট পর কিন্তু আমি আবার এখান থেকে 10K হ্যাশ আবার বৃদ্ধি করতে পারবো। সো অবশ্যই প্রসেসটা অবলম্বন করবেন, ভিডিওটি পুরোপুরি দেখে তারপর ট্রাই করবেন। যদি কোনো রকম সমস্যা হয় বারবার ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখে আপনারা ট্রাই করবেন। এবং এটা কিন্তু সবার জন্য বাধ্যতামূলক নয়, যারা পারবেন তারাই করবেন, যারা পারবেন না তারা করার কোনো দরকার নেই। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং যারা এখনও BTCs সাতোশিতে জয়েন করেন তারা তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে জয়েন করার ভিডিও লিঙ্ক রয়েছে, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে জয়েন করে ফেলুন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।